গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আর আজকে যেটা নিয়ে কথা বলবো তবে তার আগে আজকে দিনটা খুব ইম্পর্টেন্ট আর কি মানে ইম্পর্টেন্ট দিন আমাদের কাছে এক তো হচ্ছে আজ বসন্ত পঞ্চমী আমরা সকলেই মা সরস্বতীর আরাধনায় রত ছিলাম আমার বাড়িতেও খুব ছোট্ট করে একটা সরস্বতী পুজো দুই কন্যার জন্য আমি নিজে করেছি পুজোও আমি নিজে করেছি এবার মানে পুরোহিতও আমি যজমানও আমি আর হচ্ছে আজকের দিনটার আর একটা খুব গুরুত্বপূর্ণ জানি না কতজনের মনে থাকে এটাই মনে হয় জগতের নিয়ম কর্ম করে যাও তোমার জন্য কে কতটা জায়গা বা তোমার কথা কজন মনে রাখবে সেটা পরের কথা সেটা কথা হলো ব্ল্যাক ডে অফ ইন্ডিয়া পুলওয়ামা অ্যাটাক যেটা হয়েছিল আমার অনেক মানে কি বলবো ইন্ডিয়ান আর্মির অনেক ভাই তাদের দেহ রেখেছিল এরা আমাদের দেশের জন্য বড্ড বেশি করে গো কোনো স্বার্থের অপেক্ষা না রেখে কোনো কিছু রিওয়ার্ডের আশা না রেখে শুধু পাগলের মতো দেশটাকে ভালোবাসে আর দেশের জন্য সবটুকু করে দেয় কজন আমরা মনে রাখবো আর তাদের জন্য কিছু বলতে না পারি একবার ছোট্ট করে লিখবো সেগুলো সব পরের গল্প চলো বাদ দাও কারণ আজ আরেকটা দিন আর যে দিনটাকে নিয়ে কথা বলতে আমি খুব একটা ইচ্ছুক নই তো চলো আর একটা হচ্ছে আর আমার তো রামায়ণ সিরিজ চলছে তো আজকেই সমাপ্ত হয়ে যাবে রামায়ণ সিরিজ আর আজ যার কথা বলবো সেটা আমার ভীষণ প্রিয় দুটো চরিত্র কৃষ্ণ এটা রামায়ণ ইনক্লুডেড নয় বাট কেন বলছি সেটা বলি বজরংবলির একটা লীলার কথা বলছি পরপর তো তার মধ্যে একটা লীলা বজরংবলির সাথে শ্রীকৃষ্ণের সেটার গল্প তোমাদেরকে বলবো দ্বাপর যুগে শ্রীকৃষ্ণ সিংহাসনে সত্যভামার সাথে বসে আছেন সত্যভামা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন আপনি যখন রাম অবতারে এসেছিলেন সীতা আপনার পত্নী ছিল আমি কি সীতার থেকেও সুন্দরী এই উত্তর কৃষ্ণ দেবেন কি দেবেন না এমন সময় গরুর এসে উপস্থিত গরুর আর সুদর্শন চক্র গরুর বলল প্রভু আমি কি পৃথিবীতে সব থেকে দ্রুতগামী উঠতে পারি আমার থেকে বেশি জোরে কেউ উঠতে পারে না আর সুদর্শন বলে উঠল প্রভু আমি তো অনেক যুদ্ধ অনেক কিছুতে আপনার সাথ দিয়েছি তাহলে আমি সব থেকে শক্তিশালী অস্ত্র আপনার তখন কৃষ্ণ হাসলেন গরুরকে বললেন গরুর একটি কাজ করো যাও হিমালয়ের কোনো এক গুফার মধ্যে হনুমান সাধনা করছে হনুমানকে গিয়ে বলো আমি দেখা করতে চাই যথারীতি গরুর খুঁজে খুঁজে উড়ে গেল হনুমানের সামনে গিয়ে বলেছিল দ্বারকাধীশ তোমার সাথে দেখা করতে চায় তুমি দ্বারকাধীশের কাছে চলো হনুমান একদম না করে দেন তিনি দ্বারকাধীশের দর্শনে যাবেন না গরুর উড়ে এসে সে কথা শ্রীকৃষ্ণকে জানায় প্রভু বললাম কিন্তু কই এলো না তো সে তো পুরো একদম না করে দিল কৃষ্ণ মৃদু হেসে বলল তাকে বলেছিলে কি আগে বলো তখন গরুর উত্তর দিল আমি বললাম দ্বারকাধীশ তোমার সাথে দেখা করবে বলে অপেক্ষা করছেন তুমি তাড়াতাড়ি চলো ওই ওখানেই ভুল করেছ তুমি হনুমানকে গিয়ে বলো দ্বারকায় শ্রী রাম সীতা তার জন্য অপেক্ষা করছে হনুমান যেন একটি বারের জন্য আসে এই কথা গরুর উড়ে গিয়ে বজরংবলীকে যখন জানায় দ্বারকায় শ্রী রাম আর সীতা আপনার জন্য অপেক্ষা করছে আপনি আমার পিঠে বসুন আমি আপনাকে নিয়ে যাই বজরংবলী তখন বলে ওঠেন না না এত কষ্ট করতে হবে না তুমি আগে চলে যাও পিছনে আমি আসছি গরুর ভাবে এই বুড়ো হনুমান কত তাড়াতাড়ি আর উড়ে যাবে যা করে করুক আমি তোকে দ্বারকায় খবরটা দিয়ে দিই গরুর যখন দ্বারকার রাজপ্রাসাদে এসে পৌঁছায় দেখে তখন বজরংবলী শ্রীকৃষ্ণের সাথে কথা বলছে গরুর বুঝতে পারে লজ্জায় গরুরের মাথা হেঁট হয়ে যায় যখন গরুরকে আনতে যাবার জন্য পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে বলেছিলেন প্রাসাদে যেন কেউ প্রবেশ করতে না পারে পুরো প্রাসাদ তুমি রক্ষা করবে সুদর্শন চক্র সদর একদম এন্ট্রেন্সের সামনে তিনি অপেক্ষা করছিলেন বজরংবলী সেখানে এসে উপস্থিত হয়ে বললেন প্রভু শ্রী রাম আমাকে ডেকে পাঠিয়েছে আমাকে তার সাথে দেখা করতে হবে কিছুতেই ঢুকতে দেবেন না সুদর্শন চক্র তখন অনেক তর্ক বিতর্ক চলতে থাকে অথচ সময় নষ্ট হচ্ছে প্রভু রাম ডেকেছে আর বজরংবলী সেখানে যেতে পারছে না এই ভেবে বজরংবলী কি করেছিল যেন সুদর্শন চক্রকে ধরে একদম উগলে নিয়েছিল এরপর যখন শ্রীকৃষ্ণের সামনে পৌঁছায় শ্রীকৃষ্ণ তখন প্রশ্ন করেছিল শ্রীকৃষ্ণ বজরংবলীর সামনে রাম রূপে আর সত্যভামা মা সীতার মতো করে সেজে সেখানে দণ্ডায়মান ছিল বজরংবলী যখন রামরূপী কৃষ্ণের সামনে গিয়ে উপস্থিত হয় তখন শ্রীকৃষ্ণ বলে ওঠেন আচ্ছা তুমি যে চলে আসলে দরজায় তোমাকে কেউ আটকায়নি তখন বজরংবলী মৃদু হাসে আসার পর মা সত্যভামা বজরংবলীকে অনেকগুলো ফল খেতে দেয় রামরূপে কৃষ্ণ বলে খাও বজরংবলী এটুকু তোমার মা সীতা তোমার জন্য রেখেছেন রাম আর সীতা মা কোনো অনুরোধ করেছেন আর বজরংবলী রাখবে না তাও কি হতে পারে বজরংবলী ফলটা খেতে গেছিলেন হঠাৎ তার মনে পড়লো তিনি হাঁ করে মুখ থেকে সুদর্শন চক্রকে বার করে দিলেন সুদর্শন চক্র স্বরূপে ফিরে আসলো
তখন তিনি হাসি মুখে উত্তর দিয়েছিলেন রামরূপে কৃষ্ণকে সদদরজায় ইনিই আমাকে আটকানোর প্রচেষ্টা করছিলেন। অনেক তর্ক বিতর্ক চলছিল, বারবার বোঝানোর চেষ্টা করছিলাম আমার প্রভু রাম দেখেছে, আর এক সেকেন্ডও বিলম্ব যেন আমার না হয়, তবুও ও শুনছিল না, তাই ওকে ধরে আমি গিলে নিয়েছি। এরপর ফলটা খাওয়ার পর রামরূপে কৃষ্ণের পাশে সত্যভামাকে দেখে বজরঙ্গবলী বলে উঠেছিলেন, হে প্রভু শ্রী রাম, কোথায় আমার সীতা মা? আজ তুমি কার সাথে বসে আছো? ঠিক মা সীতার দাসীর মতো দেখতে লাগছে। সকলে অবাক হয়ে যায়। এইভাবে শ্রীকৃষ্ণ সত্যভামা গরুড় আর সুদর্শন চক্রকে বুঝিয়েছিলেন সব থেকে কে কিসে বলবান, আমি কিসে ভালো সেটা আমার কর্ম নির্ধারণ করবে। আমি দেখতে ভালো না, শক্তিতে বড় না, আমার বুদ্ধি আছে না, আমি খুব দ্রুতগামী, সব আমার কর্ম নির্ধারণ করবে। জীবনে এসেছি কর্ম করবার জন্য, কোনো পরীক্ষায় আসিনি, যে পরীক্ষায় আমাকে জিততে হবে, যে পরীক্ষায় আমাকে সকলের অগ্রভাগে থাকতে হবে, তাই না? কারণ ভগবান জানে আমি কি আর আমি কেন আর আমি কেমন। সুতরাং কোনো পরীক্ষা করে ভগবানের সামনে প্রুফ করবার কোনো দরকার নেই। এটা তো গেল একটা গল্প। আর একটা গল্প আছে জানো, শ্রীকৃষ্ণের সাথে আর অর্জুনের সাথেও কিন্তু বজরঙ্গবলীর দেখা হয়েছিল, মহাভারতের যুদ্ধের সমসাময়িক কথা। একবার অর্জুন রামেশ্বরম দর্শন করতে যাচ্ছেন, সেখান থেকে দর্শন করে তিনি যখন ফিরছেন তখন সেখানে তার বজরঙ্গবলীর দর্শন হয়। এবং তিনি বজরঙ্গবলীকে তখন বলেছিলেন অনেকটা উপহাসের ছলে, তোমার প্রভু শ্রী রাম যদি নারায়ণের এক অবতার হন তাহলে তার ক্ষমতা ছিল না বান দিয়ে সমুদ্রকে বেঁধে ফেলতে, আর সেইখান দিয়ে হেঁটে গিয়ে লঙ্কায় পৌঁছাতে? এই বানরদের উপর নির্ভর করতে হয়েছিল ছোট ছোট পাথরগুলোকে ফেলবার জন্য। তখন বজরঙ্গবলী বলেছিলেন, ঠিক আছে, আপনি এখানে একটু তীর দিয়ে সেতু নির্মাণ করুন, সেই সেতুর উপর দিয়ে যদি আমি হাঁটতে পারি তাহলে তো আপনি জিতে গেলেন, আর যদি আপনার সেতু ভেঙে যায়, অর্জুন বলেছিলেন যদি সেতু ভেঙে যায় আমি নিজের আত্মাহুতি দেবো। বজরঙ্গবলী বলেছিলেন, ঠিক আছে, অর্জুন সেতু দিয়ে বাঁধ তো নির্মাণ করেছিলেন, কিন্তু বজরঙ্গবলীর পা পড়া মাত্র সেটা একদম অতলে চলে যায়। তখন অর্জুন নিজের আত্মাহুতি যদি দেন, মহাভারত কাণ্ড হবে কেমন করে, কৃষ্ণলীলা হবে কেমন করে? তাই জন্য এবং যখন বজরঙ্গবলীর প্রথম পায়ের আঘাতে সেতু টলে উঠল, দ্বিতীয় পা পড়া মাত্রই কিন্তু ভেঙে চলে গেল, তখন বজরঙ্গবলী সেখানে আসলে অর্জুন অগ্নি প্রজ্বলিত করতে যান নিজে আত্মাহুতি দেবেন বলে। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ সেখানে এসে উপস্থিত হন এবং তিনি তার লীলাতে বলে ওঠেন যে, কই আমি কি এখানে উপস্থিত ছিলাম না, আমি তো দেখিনি, তো আবার পুনরায় তীর নিক্ষেপ করা হোক, পুরো ঘটনাটা পুনরায় নির্মাণ করা হোক। ফলে অর্জুন আবার তীর নিক্ষেপ করে, সেতু নির্মাণের চেষ্টা করে এবং বজরঙ্গবলীকে আবাহন করে সেই সেতুর উপর উঠে দাঁড়াতে। এবং যখন সেই সেতুর উপর বজরঙ্গবলী পা দেয়, সেতুর তলায় তখন কূর্ম অবতারে, মানে কচ্ছপের অবতারে নারায়ণ গিয়ে সেই সেতুটাকে নিজের পিঠে ধারণ করে। যখন বজরঙ্গবলী সেই সেতুর উপর পা দেয় তখন কিন্তু সেই সেতুর ভার, মানে বজরঙ্গবলীর শরীরের ভার সেতু নিতে পেরেছিল, কিন্তু ভারের সেই সেতু কচ্ছপের মধ্যে একটু গেঁথে গেছিল। বজরঙ্গবলী তাড়াতাড়ি করে সরে আসে এবং তিনি তখন দেখেন প্রভু কচ্ছপের অবতারে বা কূর্ম অবতারে সেই সেতুকে ধারণ করেছিলেন। তিনি খুব কষ্ট পান, তিনি বলেন, প্রভু আমি ভীষণ বড় অন্যায় করেছি, বিরাট বড় পাপ করেছি, এই পাপের থেকে কি কোনো মুক্তি হবে না? তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, এতে তোমার কোনো পাপ নেই, একদিকে দেবনামী আমার সখাকে রক্ষা করেছে আর একদিকে ভক্তের লাজ রাখতেও চেষ্টা করেছি, কারণ মহাভারতের যুদ্ধ আসন্ন প্রায়, আর এই যুদ্ধে তোমাকে তো থাকতেই হবে, তুমি ছাড়া এই যুদ্ধ অর্জুন জিততে পারবে না, তাই তোমাকে অর্জুনের রথের চূড়ায় ধ্বজা হয়ে থাকতে হবে সর্বশক্তি নিয়ে, যাতে অর্জুনের জিত অবশ্যম্ভাবী হয়ে যায়। মনে করা হয় এই এই সময় বজরঙ্গবলী শ্রীকৃষ্ণকে একটি শর্ত দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি অর্জুনের রথের চূড়ায় ধ্বজা হতে পারি কিন্তু আমি রাম নাম ছাড়া আমি কোথাও বাস করি না, আমি কোথাও থাকি না, তো যেখানে রাম নাম নেই সেখানে আমি থাকি না। তখন তাকে আশ্বস্ত করেছিলেন শ্রীকৃষ্ণ, বলেছিলেন তুমি চিন্তা করো না, মহাভারতের যুদ্ধে আমি এমন কিছু কথা তোমাকে বলবো যা তোমার কাছে মানে শ্রবণীয় হবে বা শ্রবণযোগ্য হবে, যা তোমার রাম নামের খিদে মিটিয়ে দেবে। মনে করা হয় কুরুক্ষেত্রের যুদ্ধে যখন সামনে আপনদেরকে দেখে গাণ্ডীব ফেলে দিয়েছিলেন গাণ্ডীবধারী অর্জুন, তখন শ্রীকৃষ্ণ গাণ্ডীবধারী অর্জুনের জন্য যে গীতার মহান পাঠ সেখানে দাঁড়িয়ে তিনি দিয়েছিলেন, যা আজও আমাদের জীবনের চলার পথের পাথেও মনে করা হয়, এই পাঠ তিনি শুধু অর্জুনকে দেননি, এই পাঠ তিনি শুনিয়েছিলেন স্বয়ং হনুমানকে।
কারণ হনুমান এটাই তাকে শর্ত দিয়েছিলেন আর কৃষ্ণ দায়িত্বভাবে সেই শর্ত রেখেছিলেন। আমরা জানি এই গীতা কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে শোনানো হয়েছিল, আদতে রথের চূড়ায় ধ্বজার মধ্যে থাকা বজরংবলীকে শোনানো হয়েছিল, কারণ এটাই উনি শর্ত দিয়েছিলেন গান্ডীবধারীর যুদ্ধের জয়লাভ নিশ্চিত করবার জন্য। এই এখানে অনেকে আছে অর্জুন ছাড়া অনেকে সেই কথা শুনেছিল, বার্বারিক শুনেছিল, এরকম অনেকে আছে, সঞ্জয় শুনেছিল, কিন্তু মূলত এই গীতার আখ্যান শ্রীকৃষ্ণ শুনিয়েছিলেন কিন্তু বজরংবলীকে। এমন বজরংবলীর অনেক অজানা তথ্য বা অজানা অনেক কথা আছে, অজানা অনেক অলৌকিক লীলা আছে, যাতে আমরা বুঝতে পারি যে বড় সুর বীর হওয়ার জন্য, বিরাট শক্তির আধার হওয়ার জন্য, এক ভক্তের ভগবান রূপ হওয়ার জন্য কোনো দেখনদারি, কোনো বীরত্বের প্রদর্শন দরকার নেই। নমনীয়তা, কমনীয়তা, অসহায়ের পাশে থাকা, ইষ্টের নামে সর্বক্ষণ জপ করে চলা, ধর্মপথে মতি রাখা, এটুকুই তোমার জন্য যথেষ্ট। বজরংবলী সেটাই শিখিয়ে দিয়েছেন। অতি কায় হয়েও, খুব সাধারণ হয়ে সাধারণের মাঝে মিশতে পারতেন, পরম শক্তিশালী হয়েও শক্তির কোনো আস্ফালন না দেখিয়ে সকলের মাঝে সাধারণ হয়ে থাকতে পারতেন, আত্মের পাশে থাকতেন, পীড়িতের পাশে থাকতেন, আর 24x7 মুখে রাম নাম জপ করে যেতেন। রাম নামকে মানে আমরা একটা কথা জানি যে ভগবানের শক্তি কি করে হয়, আদতে ভগবানের শক্তি হলো ভক্তের আস্থার বিশ্বাস। যত ইষ্টের প্রতি তোমার আস্থার বিশ্বাস থাকবে, তোমার ভগবান তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। তোমার কখনো কোনো পরিস্থিতিতে যেন ইষ্টের প্রতি তোমার আস্থাটা না হারিয়ে যায়, বিশ্বাস না হারিয়ে যায়। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারো না। এমন আজকে একটা অসম্ভব আমিও করেছি, মানে আমি লাইফে ফার্স্ট টাইম সরস্বতী পুজো বাড়িতে করেছি। আমার দুই কন্যার ভীষণ আবদার ছিল তোমাকে এই বাড়িতে সরস্বতী পুজো করতে হবে, তাই জন্য আমি আমার সরস্বতী মায়ের পুজো করেছি। আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে মা তো মাতৃ আরাধনা, কেন আমি তার মেয়ে হয়ে করতে পারবো না, তো সেই হিসাবে করেছি। আবার বলতে পারো বজরংবলীকে দেখে ইষ্ট নাম জপ করবার জন্য কাউকে দরকার নেই, গুরু আমাকে তার গুরুমন্ত্র দান করে দিয়েছেন, বাকি আমার গুরুমন্ত্রটা জপ করার কাজ। কেউ কেন আমার হয়ে গুরুমন্ত্র জপ করবে বা কেউ কেন আমার আরাধ্যর পুজো করবে, আমার আরাধ্যর পুজো আমি করব, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা আমি করব, তাকে আমার ডাকার মতো ডেকে তাকে আমার কাছে আমি আমার মা করে রেখে দেব, সেই আস্থা ভরসায় আজ আমি ওই কাজটা করেছি। তো এইটা বজরংবলীর থেকেই শিখেছি। তো কখনো কোনো যত বড় দুর্যোগ, যত বড় চারিদিকে অশান্ত পরিবেশ হয়ে যাক না কেন, ইষ্ট থেকে কখনো হাত সরিয়ে নেবে না, ইষ্টের প্রতি অটুট আস্থা রাখবে, আর তার প্রতি নিজেকে একদম শরণাপন্ন তার শ্রীচরণে নিজেকে করে দেবে। যে কোনো কাজ ভালো যদি করেছো তার শ্রীচরণে অর্পণ করো, যে প্রভু তুমি করিয়েছো তাই আমি করেছি, খারাপও যদি করেছো তাহলেও তার শ্রীচরণে অর্পণ করে দাও, নিশ্চয়ই প্রভু তোমার ইচ্ছা ছিল আমার, অথবা আমার থেকেই ভুলটা হয়ে গেছে, আমি তোমার শ্রীচরণে অর্পণ করে দিলাম। যখন একদম সর্বত্যাগী হয়ে তার শ্রীচরণে অর্পণ করে দেবে, উদ্ধার করতে স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার সামনে আসবেই আসবে কোনো রূপে কোনোভাবে। চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আজকের পর থেকে রামায়ণ সম্পর্কে তো কোনো কথা বলবো না। তোমরা যারা শুনছো তাদের যদি তোমাদের কোনো কথা, কোনো লীলা কথা শোনার ইচ্ছা থাকে, অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, তোমরা যেমনটি বলবে তেমনটি শোনানোর চেষ্টা করবো, আর না হলে দেখা যাক কাল থেকে আমি কার কথা নিয়ে আসি। চলো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চওড়া স্মাইল নিয়ে আছো, যে চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মাঝখানে ছড়িয়ে দাও। নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, আর নিজের বাড়ির পুচুগুলোর খেয়াল তো অবশ্যই রাখছো। চলো আজকের ব্লগ এখানে শেষ করি, আর জয় মাতা দি, জয় কারা শেরাবালি দা বোন সাঁচে দরবার কি, জয় জয় শ্রীরাম, জয় বজরংবলী, আর